খেজুর অত্যন্ত পুষ্টিকর খাদ্য সবাই জানেন কিন্তু জানেন কি কিভাবে এই খেজুর খেলে সব থেকে ভালো উপকার পাওয়া যায় আপনি দিনে যতগুলো খেজুর খাবেন আপনার বাচ্চাকেও কি ঠিক ততগুলো দেবেন নিশ্চয়ই নয় আবার কিছু পার্টিকুলার রোগগ্রস্ত মানুষের ক্ষেত্রে খেজুর খেলে ক্ষতির সম্ভাবনা আছে তাহলে কাদের খেজুর খাওয়া বারণ এই সমস্ত কিছু আলোচনা করব তার আগে নতুন বন্ধুদের বলি চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন যাতে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায় পুষ্টিবিজ্ঞানীরা বলেন খেজুর যেমন খেতে সুস্বাদু তেমনি এর পুষ্টিগুণও অতুলনীয় কারণ খেজুরের মধ্যে আছে ক্যালসিয়াম আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে ফসফর জিঙ্ক আয়রন প্রোটিন তেমনি আছে ফ্যাটি অ্যাসিড আছে ফাইবার কার্বোহাইড্রেট তেমনি আছে ভিটামিন বি সিক্স ভিটামিন এ ভিটামিন কে ইত্যাদি ইত্যাদি এবার বলবো এর ডোজের কথা পুষ্টিবিদরা বলেন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ সারা দিনে চারটির বেশি খেজুর খাওয়া উচিত নয় এর থেকে বেশি খেলে শরীরে বিভিন্ন রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবার যদি একজন প্রাপ্তবয়স্ক মহিলা হন তিনি সারা দিনে তিনটির বেশি খেজুর খাবেন না আর যদি আপনার বাড়িতে পাঁচ থেকে ১৩ বছরের কোনো বাচ্চা থাকে তাহলে তাকে সারা দিনে এক থেকে দুটোর বেশি খেজুর খেতে দেবেন না বাচ্চার বয়স যদি তেরো থেকে আঠেরো বছরের মধ্যে হয় তাহলে দুটো থেকে তিনটে পর্যন্ত খেজুর দিতে পারেন এবার পরের প্রশ্ন আপনি খেজুর কখন খাবেন উত্তর হলো আপনি সকালেও খেতে পারেন দুপুরেও খেতে পারেন বা রাতেও খেতে পারেন কিন্তু যদি একজন বয়স্ক ব্যক্তির কোনো প্রোস্টেটের প্রবলেম থাকে তাহলে কিন্তু তার সকালেই খেজুর খাওয়া উচিত আর যদি কোনো বাচ্চা যার ইউরেনেল প্রবলেম আছে অর্থাৎ যে বিছানায় প্রস্রাব করে ফেলে এই রকম যদি বাচ্চা থাকে তাহলে তার প্রতিদিন সকালেই খেজুর খাওয়া উচিত আর যদি আপনার এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে রাতেই খেজুর খাওয়া সব থেকে ভালো এবার শুনুন রাতে কিভাবে খেলে সব থেকে ভালো ফল পাবেন ধরুন আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আপনি রাত্রে রুটি খান তাহলে আপনি দু গ্লাস দুধ প্রায় পাঁচশো এম মতো দুধ নিন এবং সেই দুধে চারটি খেজুর ফেলে দিন ওই দুধকে আপনি প্রায় পনেরো মিনিট ধরে ধিমি আঁচে ফোটাতে থাকুন এরপর ফোটানো বন্ধ করে দিন দুধকে ঠান্ডা হতে দিন এবং খেজুরগুলো ঠান্ডা হলে তুলে নিয়ে খেয়ে নিন এরপর দুধটাও খেয়ে নিন আপনি যদি মহিলা হন তাহলে তিনটে খেজুর একই রকম ভাবে খাবেন এই রকম খেলে আপনি কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট পাবেন তবে আপনি রাত্রের খাবারটা একটু কমিয়ে দেবেন মানে ধরুন আপনি যদি চারটে রুটি খেতেন তো এখন তিনটে রুটি খাবেন এবং এইভাবে দুধ খাবেন আপনি যদি ভাত খেতেন তো একটু কমিয়ে দেবেন এইভাবে আপনি যদি মাসখানে খান তাহলে দেখবেন আপনার শরীরে এনার্জি বেড়ে গেছে আপনাকে আগের থেকে অনেক সুস্থ সবল মনে হচ্ছে এবার বলি কাদের খেজুর খাওয়া উচিত নয় নাম্বার ওয়ান কারো যদি পাইলস বা অর্শ রোগ থাকে তাহলে তার খেজুর খাওয়া অনুচিত কারণ এটি অর্শকে আরও বাড়িয়ে দিতে পারে তবে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিবিশনের সমস্যা থাকলে তাহলে কিন্তু খেজুর খেতে কোনো বাধা নেই কারণ খেজুরে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যকে সারাতে সাহায্য করে দ্বিতীয়ত যাদের মাইগ্রেন বা প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা আছে তাদের খেজুর না খাওয়াই ভালো কারণ ছোট মিষ্টি খেজুর যে টিরামিন বলে পদার্থ আছে তা মাথা ব্যথাকে আরো বাড়িয়ে দিতে পারে এবার বলি যাদের ডিপ্রেশন আছে ডিপ্রেশন যারা ভুগছেন তাদের খেজুর খাওয়া ঠিক নয় এবার অতি সংক্ষেপে আপনি জেনে নিতে পারেন খেজুরের উপকারিতা খেজুর আমাদের হার্টকে ঠিক রাখে হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কনস্টিপেশনকে দূর করে অ্যাংজাইটি বা মেন্টাল স্ট্রেসকে দূর করে মনকে আনন্দিত করে রাখতে পারে হার্টকে শক্ত করে শরীরে এনার্জি জোগায় খাবার হজমে সাহায্য করে খাবারের রুচি বাড়াতে সাহায্য করে বদ দূর করে এবং যে কোনো ইনফেকশান ডিজিজের হাত থেকে শরীরকে রক্ষা করে অ্যালার্জির প্রকোপও কমাতে পারে রিকেট রোগও নিরাময় করে যকৃত বা পাকস্থলীর স্ট্রেংথ বাড়ায় স্কিন উজ্জ্বল রাখে পাতলা পায়খানা বন্ধ কাশিকে দূর করতে পারে ফুসফুস এবং মুখগহরের ক্যান্সারকেও প্রতিরোধ করতে পারে মায়েদের বুকের দুধকে বৃদ্ধি করতে পারে ব্যাড কোলেস্টেরলকে কমাতে পারে যে কোনো প্রবলেম প্রবলেমও রিডিউস করতে পারে ব্রেনের পাওয়ার বাড়ায় মূত্রথলির ইনফেকশান কমায় কণ্ঠনালির ব্যথা বা ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা বা শ্বাসকষ্টজনিত সমস্যাও দূর করে শরীরের নার্ভাস সিস্টেমকে সচল রাখে ইত্যাদি ইত্যাদি আমি নতুন নতুন তথ্য জানাবার উৎসাহ পাবো যদি ভিডিওটি আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেন এই প্রসঙ্গে আপনি আরও কোনো তথ্য জানলে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানান উত্তর পেয়ে যাবেন ভালো লাগলে লাইক দিন আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যাতে পরের ভিডিও সবার আগে আপনার মোবাইলে চলে যায় ধন্যবাদ